অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকার মাটি স্পর্শ করেছেন ঢালিউড সুপার স্টার সাকিব খান বেলা সাড়ে বারোটার কিছু পর তাকে বহনকারী উড়োজাহাজ হত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এরপর ইমিগ্রেশন শেষ করে দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ ভিআইপি লাঞ্চ থেকে বেরিয়ে আসেন এ সময় তাকে বরণ করে নেন দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত তখন সাকিবের পরনে ছিল টি শার্ট বুকের উপর ইংরেজি এ বর্ণমালা অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন এ এর মানে জান

শাকিব খান ভালোবেসে বিশ্বাসকে বিয়ে করেন এই তারকা দম্পতি রয়েছে পুত্র সন্তান আফরাম খান জয় অনেকে মনে করছেন সন্তানের নামের প্রথম অক্ষর বুকে ধারণ করেছেন এই সুপার আবার অনেকের ধারণা অপুর প্রথম অক্ষর এ তবে মানে যাই হোক বিষয়টি নিয়ে সাকিব খান মুখ খোলেননি এদিকে দেশে ফিরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন সাকিব খান বলেন আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ এই ভালোবাসার কাছে আমি ঋণী আপনাদের সবাইকে আমি খুব মিস করেছি আমি স্পিচলেস এদিকে সাকিব খান নিজের ব্যক্তিগত জীবন প্রসঙ্গে বলেন আর গোপনে কিছুই করব না বিয়ে করলে ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে করব। পরিবার চাচ্ছে আমি সেটেল হই আগেরবার নিজের ইচ্ছেতে করেছিলাম এবার যা কিছু হবে পরিবারের পছন্দে হবে আমার পরিবার চাইছে সুন্দর গোছানো কিছু হোক সবাই একসঙ্গে আনন্দে জীবনটা পার করে দিই পুত্র আবরাম খান জয়ের প্রসঙ্গে সাকিব খান বলেন ওর সঙ্গেতে প্রতিনিয়ত ভিডিও কলে কথা হয়েছে আমি আমার বাবা মায়ের সঙ্গেও নিয়মিত কথা বলেছি দেশে আমার অনেক আপন মানুষ আছে তাদের সঙ্গে সব সময় আমার যোগাযোগ ছিল বিদেশেও নতুন নতুন বন্ধু হয়েছে তারা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে